টুনির পেটে কাকের ছানা। এক বনে মিনুটুন টুনি তার ছেলের বউ টুনির সাথে বসবাস করত। মিনুটুন টুনির ছেলে টোনা শহরে চাকরি করত। টোনা মাঝে মধ্যে ছুটিতে বাড়িতে এসে থাকত, আর বেশিরভাগ সময় টোনা শহরেই দিন কাটাত। একদিন, আরে বৌমা করছো কি তুমি? তুমি কেন বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছ? দাও দাও আমাকে দাও। তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছি কি ঘরে দাসীর মতো কাজ করার জন্য? বলো, তুমি থাকবে রাজরানীর মতো। ভাবছি বৌমা, দুটো কাজের মেয়ে রাখবো আমি, জানো। আমরা সারাদিন দুই শাশুড়ি বৌমা মিলে গল্প করব, আর কাজের মেয়ে দিয়ে কাজ করিয়ে নিব। সত্যি বলছেন মা, কাজের মেয়ে নিবেন? তাহলে তো ভালোই হয়, আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই। দুটো কেন, পাঁচটা কাজের মেয়ে রাখলেও কিচ্ছু হবে না। এই রাখলাম আমি ঝাড়ু, চলুন মা আমি আপনার মাথায় তেল দিয়ে দিচ্ছি। এই কথা বলে টুনি আর মিনুটুন টুনি ঘরে চলে যায়। এর মধ্যে বেশ কিছুদিন কেটে যায়। এরপর টুনি গর্ভবতী হয়। টুনি গর্ভবতী হওয়ার কথা শুনে মিনুটুন টুনি ভীষণ খুশি হয়। টুনি মিনুটুন টুনিকে বলে, মা, ও মা, আমার না অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছে, আপনি একটু আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন মা। আরে বৌমা, তুমি আমার একমাত্র ছেলের বউ, আর আমি তোমার ইচ্ছে পূরণ করব না, এটা কখনো কি হয় বলো? বাজারের সবচেয়ে দামি মিষ্টি আমি তোমাকে এনে খাওয়াবো। তোমার পেটে যে আমার বংশের প্রদীপ রয়েছে মা, শুধু কি কি লাগবে তুমি সেটা আমাকে বলবে, বুঝেছো? আমি তোমার মায়ের মতো। মিনু টুনটুনি যখনই এই কথা বলে, হঠাৎই সেই সময় টুনির ডিম দেওয়ার জন্য ব্যথা শুরু হয়ে যায়, আর টুনি ব্যথায় চিৎকার করতে থাকে। ও মা গো, মা, ও মা, আমার বুঝি আর মিষ্টি খাওয়া হলো না, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ডিম দেওয়ার সময় হয়ে গেছে মা, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না মা। আহা বৌমা, এই সময় একটু যন্ত্রণা হয়, তুমি সহ্য করো মা, এটা তো খুশির যন্ত্রণা বৌমা, মা হওয়ার যন্ত্রণা, আমার ঘরে যে নাতি নাতনি আসছে, একটু কষ্ট করো মা। এরপর টুনি একটা ডিম দেয়, আর টুনি ডিম দেওয়ার পর সেই ডিমে তা দিতে থাকে। ডিমে তা দেওয়ার কিছুদিন কেটে যাওয়ার পর টুনির ডিম থেকে একটা কাকের ছানা বের হয়। কাকের ছানা দেখে তো মিনুটুন টুনি আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। তারপর মিনুটুন টুনি রেগে টুনিকে বলে, বৌমা, এ কি কাণ্ড করেছো তুমি? তোমার ডিম থেকে কাকের ছানা? হায় ঈশ্বর, তোমার ডিমে কাকের ছানা কিভাবে এলো? এ তো আমাদের বংশের ছানা নয়। বৌমা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কার সাথে কি করে এসেছো? তোমাকে তো আমি সতী সাবিত্রী ভাবতাম, তাই বলে তুমি তলে তলে এত কিছু? ছি 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 বৌমা, বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না, আমার ডিম থেকে কি করে এই কাকের কুচ্ছের ছানা বের হয়ে আসলো, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না। থাক বৌমা, আর তোমাকে কোনো মিথ্যা কথা বলতে হবে না। ছি 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 ছি, তুমি কি না শেষমেশ আমাদের মুখে চুনকালি দিলে? কত ভালো ভাবতাম আমি তোমাকে, শেষে কি না তুমি আমার ছেলেকে রেখে অন্যজনের সাথে? ছি ছি, আমার বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে, তোমার ওই পাপ মুখ আমি আর দেখতে চাই না। না মা, না, আপনি এই কথা বলবেন না মা, এই কুচ্ছিত কাকের ছানা আমার কিছুতেই হতে পারে না, এই ছানাকে নিয়ে যত ঝামেলা, চলুন মা আমরা এই ছানাকে এক্ষুনি মেরে ফেলি। টুনির মুখে এই কথা শুনে মিনুটুন টুনি মনে মনে ভাবে, টুনি এসব কি বলছে, নিজের ছানাকে মেরে ফেলতে চাচ্ছে ও? মা হয়ে তো কেউ নিজের ছানাকে কখন নই মারতে চায় না, তাহলে টুনি নিশ্চয় সত্যির কথা বলছে, আমি শুধু শুধু টুনিকে সন্দেহ করলাম। টুনি ঠিক কথাই বলেছে, এই ছানাকে মেরে ফেললে সব ঝামেলা শেষ। মিনুটুন টুনি মনে মনে এই কথা ভেবে টুনির কথায় রাজি হয়ে যায়, আর মিনুটুন টুনি আর টুনি মিলে কাকের ছানার হাত পা বেঁধে ফেলে, আর কাকের ছানা যন্ত্রণায় কাঁদতে থাকে। মা, ওমা, তুমি আমাকে বাচ্চা কেন মা, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার তো খুব কষ্ট হচ্ছে, ঈশ্বর তুমি আমাকে কোন মায়ের কাছে পাঠালে যে আমার জন্ম হওয়ার সাথে সাথে আমাকে মেরে ফেলতে চায়? এ কেমন মা, আমি কি করেছি মা, ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে। কাকের ছানার এমন কাকুতি মিনতি শুনে টুনি আর মিনুটুন টুনির মন একটুও গলে না।
টুনি রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসে। আর যেই না টুনি কাকের ছানার গলা বটি দিয়ে কাটতে যাবে, ঠিক সেই সময় সেখানে প্রকৃতি মা প্রকট হয় আর রেগে গিয়ে বলে, দাঁড়াও বলছি, ওই ছোট্ট ছানাকে তোমরা ছেড়ে দাও, তোমাদের তো সাহস কম নয়? এর আগেও তোমরা দুজন একটা বড় পাপ করেছিলে, আজকেও আবার সেই পাপ করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি সাবধান করছি তোমাদের, ওই ছানাকে তোমরা ছেড়ে দাও। হঠাৎ করে প্রকৃতি মায়ের উপস্থিতিতে টুনি আর মিনু টুনটুনি অবাক হয়ে যায় আর ভীষণ ভয় পেয়ে টুনি বলে, কিসের পাপ? আমরা কোনো পাপ করিনি। কিসব বলছেন আপনি প্রকৃতি মা? ও, তোদের বুঝি মনে নেই? আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে? শোন তাহলে সেই রাতের কথা শোন। মা, ও মা, তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, কত রাত হয়ে গেল, বাড়ি পৌঁছাতে যে অনেক দেরি হয়ে যাবে, আজ বাজার করতে করতে এত রাত হয়ে যাবে বুঝতেই পারিনি মা। আহা টুনি, বেশি কথা বলো না তো, চুপ করে আমাকে শুনতে দাও। ওই ঝোপের আড়াল থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি, চলো তো গিয়ে দেখি কে কাঁদছে ও ভাবে। এই কথা বলে টুনি আর মিনু টুনটুনি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে সেই ঝোপের কাছে চলে যায় আর গিয়ে দেখে এক গর্ভবতী কাকলিকা রক্তাক্ত অবস্থায় বসে বসে কাঁদছে। এ দেখি মিনু টুনটুনি বলে, কোন বাড়ির বউগো তুমি, আর তোমার এই অবস্থা হলো কি করে? এভাবেই রাত দুপুরে এখানে বসে কাঁদছো কেন তুমি? দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক ঘরের বউ। আমাকে একটু দয়া করুন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আর আমাকে গর্ভবতী অবস্থায় পেটে লাথি মেরে বের করে দিয়েছে। আমার যে বড় কষ্ট হচ্ছে, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমি অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছি, একটু সাহায্য করুন আমাকে, একটু দয়া করুন না। কাকলি কাকির এমন কথা শুনে টুনির মাথায় একটা কুবুদ্ধি আসে আর টুনি মিনু টুনটুনিকে বলে, মা দেখুন না ওর গায়ে কত সোনা দানা, এগুলো যদি আমরা একবার নিতে পারি তাহলে একদিনই আমরা বড়লোক হয়ে যাব। এই অচেনা পাখিকে বাঁচিয়ে আমাদের কি লাভ? চলুন তার বদলে এর সব সোনা দানা জিনিসপাতি নিয়ে আমরা কেটে পড়ি, এত ঝামেলায় জড়িয়ে লাভ নেই মা। টুনির এই কথা শুনে মিনু টুনটুনিও রাজি হয়ে যায় আর কাকলির শরীর থেকে সব গহনা খুলে নিতে থাকে। তা দেখে কাকলিকা কাঁদতে কাঁদতে বলে, এসব তোমরা কি করছো? আমাকে সাহায্য না করে তোমরা আমার গহনা নিয়ে নিচ্ছ, দয়া করে এমন করো না, ঈশ্বর কখনোই তোমাদের ক্ষমা করবে না। একজনের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে তোমরা, তোমাদের কখনো ভালো হবে না। কাকলির এমন আকুতি মিনুতি মিনু টুনটুনি আর টুনির কান পর্যন্ত পৌঁছায় না। তারা দুজনে গহনাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পরে কাকলির সেখানেই মৃত্যু ঘটে। আর এসব ঘটনা দেখে প্রকৃতি দেবী অনেক রেগে যায় আর সে বলে, তোদের দুজনের মনে এত লোভ, একজন গর্ভবতী পাখিকে না বাঁচিয়ে তার গহনা নিয়ে পালিয়ে গেলি, তোরা হলি এই পাখি আর এর পেটের মধ্যে থাকা ছানার হত্যাকারী, আমি কিছুতেই তোদের ছাড়বো না, এই পাপের শাস্তি তোদের পেতেই হবে। এই পাখির পেটের যেই ছানার আজ অকাল মৃত্যু হলো, টুনি তোর পেটে এই ছানার জন্ম হবে। এই কথা বলে প্রকৃতি মা টুনিকে অভিশাপ দেয়। কিরে, তোদের দুজনের সব ঘটনা মনে পড়েছে? কিভাবে একটা নিষ্ঠুর কাজ করেছিলি তোরা, নাকি আরো কিছু বলতে হবে? প্রকৃতি মায়ের এসব কথা শুনে টুনি আর মিনু টুনটুনি তাদের অতীতের সব ঘটনা মনে পড়ে যায় আর তারা তাদের ভুল বুঝতে পারে আর বলে, মা, মা আমাদের ক্ষমা করে দিন মা, আমরা লোভে পড়ে এত বড় একটা পাপ কাজ করেছি, আমাদের এখন যত সম্পত্তি সবই তো কাকুলির গয়না বিক্রি করে হয়েছে, আমি এই ছানাকে নিজের ছানার মতো করেই বড় করব, এই কাকের ছানার মা হব আমি। এভাবে মিনু টুনটুনি আর টুনি প্রকৃতি মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর প্রকৃতি মা তখন তাদের বলে, ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস তোরা, এই ছানার যখনই কোনো ক্ষতি করার চিন্তা করবি আমি তোদের শাস্তি দিব। এই কথা বলে প্রকৃতি মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়
আর টুনিও কাকের ছানাকে মেনে নিয়ে নিজের ছানার মতো করে বড় করে তুলতে থাকে। এদিকে টোনা সবকিছু জানার পর কাকের ছানাকে মেনে নেয়, আর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।